হ্যালো দর্শক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব পরিচিত একটি রেসিপি আলুর চপ এটি আমরা কম বেশি সবাই বানাতে জানি তবুও আজকে আমি আপনাদের জন্য এটি নিয়ে এসেছি আমি আমার ওয়েতে দেখাবো এটা অনেকে অনেকভাবে করেন এটি আমি খুব সিম্পল ওয়েতে আজকে দেখিয়ে দেব এবং খুব মজার হয় এই আলুর চপটা খেতে আমি প্রথমে যেটি কেটে দেখালাম এটি সেদ্ধ ডিম দিয়ে সেদ্ধ ডিমের ফালি দিয়ে করা কুসুম দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবং দ্বিতীয়টি আমি কেটে দেখাচ্ছি এখন এটি আমি পুদিনা পাতা এবং সেদ্ধ ডিমের পুর দিয়ে করেছি বাইরের অংশটা খুবই ক্রিস্পি হয় খেতে তো দর্শক ভেতরের অংশটাও আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখুন পুর দেখা যাচ্ছে তো এইগুলো ছাড়াও মাংসের কিমা দিয়ে আলু চপ তৈরি করা যায় তবে আজকে আমি আপনাদের এই দুই ধরনের চপ দেখাবো এটি আমি পরিবেশন করেছি গ্রিন ম্যাঙ্গো সস দিয়ে এটি এটিও আমার বাসায় বানানো আপনারা চাইলে অন্য যে কোনো সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন তবে যে সস দিয়ে খান না কেন এটি খেতে খুবই মজা আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো দর্শক প্রথমে আমি ছয়টা আলু সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে আপনারা চাইলে ম্যাশারের হেল্পও নিতে পারেন তো যাই ইউজ করুন না কেন খেয়াল রাখবেন আলুটা যাতে ভালোভাবে ভর্তা হয়ে যায় তো এরপর নিয়েছি আমি এক একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি চপ করে নিয়েছি এবং কিছু পুদিনা পাতা নিয়েছি একটি ডিমের চার ভাগের এক অংশ নিয়েছি কেটে এবং বাকি ডিমগুলো আমি কুচি করে নিয়েছি অল্প কাঁচামরিচ কুচি নিয়েছি ঝালটা আপনারা একটু বুঝে দিবেন এটি আসলে খুব বেশি ঝাল হবে না হালকা ঝাল হবে আমি কড়াইতে প্রথমে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দর্শক সবসময় মনে রাখবেন পোর জাতীয় জিনিসগুলো বা স্টাফিং যেগুলো যেগুলোতে আমরা ইউজ করি এই স্টাফিংয়ে কখনোই তেল বেশি দেওয়া যায় না কারণ যেখানে আপনি স্টাফিংটা ইউজ করবেন তেল যদি বেশি হয় তাহলে সেটা বের হয়ে আসবে তো আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এবং পুরটা যাতে ড্রাই হয় এখানে কোনো পানি ইউজ করা যাবে না সেটা খেয়াল রাখবেন স্টাফিং জাতীয় জিনিসগুলো সবসময় ড্রাই হওয়াটাই জরুরি এবং অয়েলিও হওয়া যায় না অয়েলি হলেও সেটা কোনো কিছুতে স্টাফিং দিতে প্রবলেম হয়ে যায় আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে লাল করা যাবে না নরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব তার আগে পুদিনা পাতা দেওয়া যাবে না এবং ডিমের কুচিও দেওয়া যাবে না পেঁয়াজগুলো যদি শক্ত থেকে যায় তাহলে খেতে ভালো লাগবে না আমি অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ডিমের দিয়ে দিলাম ডিমের সাথে আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো ভালো করে মিশিয়ে তারপরে বাকি পুদিনা পাতা দিতে হবে ডিমের কুসুম গুলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দর্শক আমি পুদিনা পাতা দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে খুব বেশিক্ষণ না করা যাবে না পুদিনা গুলো যখন একটু মজা যাবে নরম হয়ে আসবে তখন এর সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে আপনারা যদি চান এটি বক্সে ভরে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে প্রিজার্ভ করতে পারেন আমি এক চামচ ভিনেগারও অ্যাড করলাম এখানে ভিনেগারের পরিবর্তে আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন তো যেটা বলছিলাম আপনারা চাইলে বক্সে ভরে ফ্রিজে রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের পুদিনা পাতাগুলো চেঞ্জ কালারটা চেঞ্জ হয়ে যাবে যদিও বা তবে স্বাদে কোনো সমস্যা হবে না স্বাদ অপরিবর্তিতই থাকবে অনেকটা আমি এখানে এক চা চামচ এক টেবিল চামচের মতো আদা এবং এক চা চামচের মতো রসুন দিয়ে দিলাম অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এক চা চামচ যেহেতু আমি এখানে চিনি অ্যাড করব সেহেতু একটু গোলমরিচের গুঁড়া আমার স্বাদ মতো দিয়েছি একটু একটু ঝাল যাতে হয় খুব একটা বেশি ঝাল হবে না এরপর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া তারপর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি চিনিটা আসলে দেখে দিতে হবে আপনাদের আলুগুলো যদি একটু মিষ্টি টাইপের হয় তাহলে চিনি পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন এখানে আমি গোলমরিচ এবং চিনি একটা ব্যালেন্স করে দিয়েছি একটু খেয়ে দেখতে হবে তো এখানে চাইলে টেস্টিং সল্টও ইউজ করতে পারেন আবার যদি কেউ টেস্টিং সল্ট স্কিপ করতে চান তাহলে করতে পারেন এটা যে যার ইচ্ছে মতো তো আমার মাখানো শেষ আমি এখন আলু চপটা রেডি করব দর্শক চলুন আমরা দেখে নিই কীভাবে আলুর চপটা রেডি করতে হয় তো আমি প্রথমে একটা মাঝে সাইজের বল নিয়ে এটিকে মাঝখানে হাত দিয়ে গর্ত করছি গর্ত করে প্রথমে আমি যেটি করব এই ডিমের যে একটি ফালি রেখেছিলাম সেটিকে আমি এই গর্তের মধ্যে ঢুকিয়ে দিলাম এবং দুই পাশ থেকে চেপে দেখুন আমি কীভাবে মুখটা বন্ধ করছি দুই পাশ থেকে চেপে আমি এটা লাগিয়ে দিচ্ছি এবং হাতে ভালো করে রোল করে নিচ্ছি যাতে কোনো অংশ খোলা না থাকে ভালো করে যাতে সব দিকে সিল হয়ে যায় এবং এটিকে আমি ওভাল শেপ দিয়েছি আমার আলু চপ এটা রেডি হয়ে গেল এরপর আমি সেকেন্ডটা দেখাচ্ছি দর্শক আপনারা যদি মনে করেন যে আপনাদের হাতে আলুর চপটা আলুর মিক্সচারটা লেগে যাচ্ছে তাহলে আপনি অল্প করে হাতে তেল মাখিয়ে নেবেন তাহলে আর লাগবে না এরপর আমি আবারও একটি বল নিয়ে নিলাম এটিকে প্রথমে আগে রোল করে নিচ্ছি এরপর আমি আবারও আগের নিয়মে গোল করে নিলাম গর্ত করে নিলাম এই গর্তে আমি প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি এবারও আমি আগের নিয়মেই দুই পাশ থেকে মুখটা বন্ধ করে সিল করে দিলাম এটিকে আমি আগের মতো খুব বেশি একটা লম্বা করব না ওভার সাইজই করব এবং চারপাশ থেকে এমনভাবে বন্ধ করতে হবে যে আতে কোনো অংশ খোলা না থাকে ভালো করে চেক করে নেবেন নয়তো ভাজার সময় এটি ফেটে যেতে পারে দেখুন দর্শক আমার এটিও রেডি হয়ে গেছে এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব প্রথমে আমি দেখাচ্ছি কি কীভাবে আমি বাইরের কোটিংটা দিই এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি এবং তার মধ্যে আগে আলুর চপটা ডুবিয়ে এক হাতে আলুর চপটা ডিমে চুবিয়েছি এবং ওখান থেকে নিয়ে আরেক হাতে আমি বিস্কিটের গুঁড়া মাখাচ্ছি এখানে চাইলে আপনারা ব্রেড কাম অথবা মুড়ির গুঁড়াও নিতে পারেন অবশ্যই এক হাত ড্রাই রাখতে হবে ড্রাই হাতেই বিস্কিটের গুঁড়া লাগাবেন যে হাতে আপনারা ডিমে চোবাবেন সেই হাতে বিস্কিটের গুঁড়া লাগালে সেটি আপনার হাতে লেগে যাবে এবং লাগাতে অসুবিধা হবে তা আমি যেভাবে দেখাচ্ছি কাইন্ডলি সেই নিয়ম ফলো করবেন দর্শক আমার বিস্কিটের গুঁড়া লাগানো হয়েছে এভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব তো আমার সব আলুর চপ বিস্কিটের গুঁড়ায় আমি গড়িয়ে নিয়েছি কোটিংটা দেওয়ার পরে যেটা করতে হবে অ্যাটলিস্ট দশ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে এটি যখন সেট হয়ে যাবে তখন এটা ভাজার জন্য রেডি হবে চাইলে আপনারা দশ মিনিট পরে যখন এটা জমে যাবে তখন আপনারা একটি এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন তো আমি গরম তেলে আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি যদি ফ্রিজ থেকে বের করেন তাহলে সেম ওয়েতেই ভাজতে হবে এবং কিছু বেশি সময় ধরে ভাজতে হবে যেহেতু আমি ইনস্ট্যান্ট ভাজবো তাই আমার খুব বেশিক্ষণ ভাজতে হবে না আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই হবে তো ফ্রিজ থেকে যদি বের করেন তাহলে পুর যেহেতু ভেতরের পুরটা যেহেতু ঠান্ডা থাকে এই জন্য এটাকে একটু সময় ধরে ভাজবেন প্রথমেই গরম তেলে দিয়ে দিবেন যদি ঠান্ডা তেলে দেন তাহলে আলু চপ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি দু তিন মিনিট অপেক্ষা করে আলু চপটা ব্রাউন করে ভেজে নেব এক পিট লাল হয়ে গেছে এরপর আমি অন্য পিট উল্টে দিচ্ছি এই আলু আপনারা পোলাও কিংবা যে কোনো স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন দর্শক আমার আমার অন্যপিঠ ভাজা হয়ে গেছে এরপর আমি এটিকে পরিবেশন করব। তো দর্শক আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের জন্য খুবই তাড়াতাড়ি আমি অন্য একটি নতুন রেসিপি নিয়ে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ